অভিনেতা রুদ্রনীল ঘোষ দলবদল করবেন কিনা তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই সেই জল্পনাকে আরো উস্কে দিতে বৃহস্পতিবার একটি অনুষ্ঠান বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্রদার বৈঠক হলো। বলা যেতে পারে ওই অনুষ্ঠানকে সামনে রেখে বকলমে শুভেন্দু রুদ্রনীল বৈঠকের আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার একটি অনুষ্ঠান বাড়িতে যারা আমন্ত্রিত ছিলেন তারা হলেন হাওড়ার প্রাক্তন মেয়র রুধীর চক্রবর্তী, বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষ। তারা শুভেন্দুর অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন, নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন এবং সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীকেও। রাজনৈতিক কর্মসূচি থাকায় সেখানে পৌঁছাতে বেশ কিছুটা দেরি করেন তিনি, ফলে সেখানে পৌঁছানোর আগেই অনুষ্ঠান বাড়ি ছেড়ে রাজীব, বৈশালী এবং রথী চলে যান। যদিও ঘনিষ্ঠ মহলের মত, শুভেন্দুকে এড়াতেই তিনজনে আগে ভাগে ইচ্ছাকৃতভাবে প্রস্থান করেন। অবশ্য রুদ্রনীল এবং শুভেন্দুর মধ্যে একান্তে বেশ কিছুক্ষণ রুদ্ধদার বৈঠক হয়। যদিও এই ঘটনাটি কাকতালীয় মনে হলেও আসলে অনুষ্ঠানের মোড়কে শুভেন্দু রুদ্রনীলকে সামনাসামনি বসানো হয়েছিল পরিকল্পনা করে, তাই এই বৈঠক নিয়ে জল্পনা সঙ্গে। যদিও তৃণমূল অবশ্য বলছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে ব্যক্তিগতভাবে যে কেউ যেতেই পারেন, তার অর্থ এই নয় যে দলবদলের উদ্দেশ্যে আলোচনা করতেই তারা একজোট হয়েছিলেন। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।